আমরা এই ভারতবর্ষে যারা হিন্দু জাতি, সেই হিন্দু জাতির সুন্দর ভাবাদর্শ আছে যে সবাইকে নিয়ে তারা বাস করতে পারে, সকলে নিয়ে চলতে পারে। সংগচ্ছেদ্ধং সংপদধ্বং সংমমনা, এটি হচ্ছে ভারতবর্ষের শাশ্বত বাণী। এটি আমাদের ঋষিরাই প্রথম সৃষ্টি করেছিলেন এবং প্রথম বলেছিলেন। তারপরে বলছেন সর্বেশাং মঙ্গলং ভিয়া সর্বে সন্তু নিরাময়া, এই সকলের কল্যাণ সকলের মঙ্গল হোক, এই চিন্তা একমাত্র হিন্দুরাই করতে পারে। যার জন্য আজকে ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে আমাদের হিন্দুত্বের যে জয়গান, যে দরকার সেটা সেটা খুবই প্রয়োজন। আজকে আমরা একটি ভাই হয়তো ভুলবশত অন্য পথে চলে গেছিলো, তাকে আমরা সব পথে আবার তারাও ফিরে এসেছে, নিজের ঘরে এসে ফিরে এসেছে। তো সেই অনুষ্ঠানটি আজকে ছিল এখানে যোগ্য অনুষ্ঠানের মাধ্যমে শুদ্ধিকরণ করা হয়। এটি এ যুগের আচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজ, যিনি ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, তিনি এইভাবে যোগ্য শুদ্ধি করে শুদ্ধি করে নিতেন, শুদ্ধিকরণ করে হিন্দু ধর্মে আবার ফিরে নিয়ে আসতেন। এরকম অনেক খ্রিস্টান পরিবার, অনেক মুসলমান পরিবার, আমিও বেশ কিছু করেছি বিভিন্ন জায়গাতে। কিছুদিন আগে ত্রিপুরাতে আর একটি জায়গাতে আর একটি গ্রামে করে আসলাম। তো এইগুলো প্রয়োজন আছে, এগুলো এই জন্যই প্রয়োজন আছে। আজকে সারা বিশ্বে আমরা তাকিয়ে দেখি, সারা বিশ্বের যে অবস্থা, সেই অবস্থা প্রত্যেকে কিন্তু আমাদের ভারতবর্ষের দিকে তাকিয়ে থাকে যে একমাত্র ভারতবর্ষীরাই শান্তি দিতে পারে, আনন্দ দিতে পারে, স্বস্তি দিতে পারে। এই বিশ্ব চরাচরে যা কিছু আমরা অন্যায় অবিচার হচ্ছে, সেগুলো একমাত্র আমরা সেই কী বলা যায়, যেটা যে এর যে একটা সুন্দর মানদণ্ড যে আছে, যে আমরা সকলে একভাবে চলবো, একভাবে কী করবো, সেই